আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডেজার্ট আইটেম সেটা হচ্ছে নবাবী রাজা রাজাবাস যে সেমাই রান্না করে খাওয়ানো হতো সেই নবাবী সময় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে আমি এক লিটার তরল দুধ দিয়ে নিয়েছি সেটা একটু জাল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে আমি একটা কাপের মধ্যে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি এক চামচ ঘি তার আগে আর এই যেখানে একটা কাপে আমি গুলিয়ে রেখেছিলাম দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার আর সাথে দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার সেটা দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে আমার নবাবী সময় তৈরি করতে এই দুধের এই যে মিশ্রণটা এটা যেটা ক্রিমের মতো তৈরি করলাম সেটা আমার লাগবে আর দিয়ে দিয়েছি একটু ফুড কালার যাতে কালারটা একটু সুন্দর হয় তো আমার হয়ে এটা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর টেস্ট বাড়ানোর জন্য আরও দিয়ে দিলাম আমি এখানে ঘন করে গুলিয়ে রেখেছিলাম আমি গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ ঘন করে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই কাস্টার্ডের মধ্যে যেটা দিয়ে আমি আসলে নবাবী সেমাইটা সেট করব সেই ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চামচ ঘি তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে দুটো লাচ্চা সেমাই আগে থেকে আমি ভেঙে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেটা আমি একটু এখানে অল্প আছে হালকা জালে আস্তে আস্তে করে একটু ভেজে নেব আর যখন একটু ব্রাউন কালার হবে হালকা আছে ভাজতে হবে চা তা না হলে নিচে পড়ে যেতে পারে যখন ব্রাউন কালার একটু হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কিসমিস এবং কিছু বাদাম কুচি এটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো চিনি এবং দিয়ে দেবো চার টেবিল চামচ গুঁড়ো দুধ এটা দিয়ে আমি সেমাইটা একটু একদমই হাল অল্প জালে অল্প আছে ভালো মতো ভেজে নিতে হবে টুট মুচমুচে করে সবগুলো উপকার আমি একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম দুই তিন মিনিটের মতো ভেজে নিলাম সেমাইটা আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি সময়টা একটা ডিশের মধ্যে সেট করব। এখানে আমি একটা চার ডিশ নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে এক স্তর লাচ্ছের সেমাই ভেজে রেখেছিলাম ওই সময়টা আমি দিয়ে দিলাম সমান করে এরপরে আমি দিয়ে দেবো এখানে যে আমি দুধ দিয়ে যে একটা ক্রিমের মতো তৈরি করে রেখেছিলাম সেই নবাবী সময় তৈরি করতে এই জিনিসটা তো অবশ্যই লাগে আপনারা জানেন যারা বানান এটা আমি ভালো মতো এর মধ্যে উপর দিয়ে ঢেলে একসাথে একদম চারপাশ যাতে ভালো মতো সেট করে নিলাম সেমায়ের উপরে একটা চামচ দিয়ে চেপে চেপে আমি এটা ভালো মতো চারপাশে যাতে সে সাথে ভালো মতো গায়ে গায়ে লেগে যায় সুন্দর মতো করে আমি এটা সেট করে দিচ্ছি এই সময়টা খেতে খুবই সুস্বাদু খুবই মজা আমার ঘরে আমার বাচ্চারা অন্য সময় চেয়ে এই সময়টা খুব বেশি পছন্দ করে সেই জন্য আমি এই সময়টা মাঝে মধ্যেই রান্না করি আর সেটাই আমার আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমি দিয়ে দেবো বাকি যে লাচ্ছার সময় ভাজা লাচ্চার সময়টা আছে সেই লাচ্চার সময়টা এর উপর দিয়ে আমি দিয়ে দিব ভালো মতো বিছিয়ে দিচ্ছি এবং ভালো মতো সেট করে দিচ্ছি যাতে উপর দিয়ে ভালো মতো ক্রিমের উপরে এটা লেগে যায় এটা রান্না করা খুবই সহজ একটা পদ্ধতি কোনো ব্যাপার না আপনারা দেখলে একবার রান্না করতে পারবেন আর অনেকেই রান্না করতে পারে এরপরে আমি ভালো মতো সেট করে সময়টা তারপর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি এটা আমি গার্নিশ করে নিলাম দেখেন কত সুস্বাদু এবং সুন্দর হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম